সিওবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসে এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে নতুন করে পাঁচ হাজার ভ্যাকান্সি কীভাবে আমরা মোবাইলের মাধ্যমে আবেদন করবো বাড়িতে বসেই সম্পূর্ণ স্টেপ দেখাবো এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন কীভাবে আবেদন করতে হবে এ টু জেড মোবাইলে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিলিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন বলে অপশান রয়েছে সেখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের সামনে নেক্সট একটি স্টেপ চলে আসবে এই যে স্টেপটি এই ফর্মটি কিন্তু আমাদের ফিল করতে হবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন প্রথমে তোমাদের ফার্স্ট নেম লিখতে হবে তারপরে কনফার্ম লেখার পরেই নিচে নামাবে নিচে নামানোর পরে তোমাদের কিন্তু মোবাইল নাম্বার এখানে লিখতে হবে লেখার পরে কনফার্ম মোবাইল নাম্বার এখানে যেটি করে স্টার মার্ক করানো আছে সেটা কিন্তু কনফার্ম তোমাদের এখানে লিখতে হবে লেখার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইমেল আইডি লিখতে হবে এখানে সিলেক্ট করতে হবে অ্যাট কম যা যেটা আছে কনফার্ম এখানে করতে হবে করার পরে এই যে নাম্বারটি তোমাদের এখানে কিন্তু লিখতে হবে লেখার পরে এখানে সেভ অ্যান্ড নেক্সট বলে একটু অপশান আছে সেখানে তোমরা কিন্তু ক্লিক করবে ক্লিক করলে নেক্সট স্টেপ চলে আসবে তাকে সম্পূর্ণ ফিল আপ করার পরে নেক্সট করবে নেক্সট করার পরে আমাদের সামনে এরকম অপশান আসবে তখন তোমাদের কিন্তু ফটো আপলোড করতে হবে এখানে ফটোর ঘর রয়েছে নিজে কিন্তু সিগনেচারের অপশান রয়েছে তো প্রথমে ফটো সুইচ করে নেবে নেওয়ার পরে সাইজ ঠিকমতো করবে ঠিক আছে করার পরে তোমরা কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করবে আপলোড করার পরেই তোমার কিন্তু নেক্সট স্টেপ চলে আসবে নেক্সটে ক্লিক করলে আমাদের সামনে আরেকটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে আসবে তো তোমরা ভালো করে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে করার পরেই নেক্সট স্টেপ দেখো এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের কাজ করতে হবে প্রথমে এইটি আবেদন এক তারপরে দুই নম্বর তারপরে তিন নম্বর তো আমরা তিন নাম্বার চলে আসি তারপরে চার নম্বর করবো পাঁচ নম্বর ছয় নম্বর হলে কিন্তু আমাদের ফর্মটি ক্লিয়ার হয়ে যাবে তো আমরা তিন নম্বর অপশানে চলে আসি এখানে লেখা আছে যে সিলেক্ট করবো আমরা ডু ইউ যেটা রয়েছে তোমরা এখানে তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করার পরে আমি প্রথমটা সিলেক্ট করলাম তোমরা যেটা হয় সেটা সিলেক্ট করে নেবে নেওয়ার পরে তোমরা কিন্তু এখানে তারপরে নেক্সট স্টেপে চলে আসবে এখানে যে সার্কেলে রয়েছে সেটা তোমরা হচ্ছে বেঙ্গলি ভাষা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি ভাষাই কিন্তু সিলেক্ট করবো সিলেক্ট করার পরে কিন্তু একটু অপশান একটু ওয়েট করতে হবে তারপরে কিন্তু এখানে সিলেক্ট হবে তারপরে এখানে তোমার যেটি করে স্টার মার্ক করানো আছে সেটাই তোমরা কিন্তু সিলেক্ট করবে ঠিক আছে তো এখানে ওয়েস্ট বেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করার পরে এখানে বলছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু সিলেক্ট করে ব্যাঙ্গুলি কিন্তু সিলেক্ট করবে ঠিক আছে করার পরে এখানে তোমরা ইএস করে দেবে ইএস করার পরেই তোমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করবে ক্যাটাগরি সিলেক্ট করার পরেই তোমরা কিন্তু যে সি এস টি ও বিসি সেটাকে তোমাদের সিলেক্ট করে নেবে নেওয়ার পরেই তোমরা কিন্তু নেক্সট স্টেপে আসবে এখানে তোমাদের ডিসিবিলিটি নো করতে হবে এটা তোমাদের প্রতিবন্ধ যারা তারা কিন্তু ইএস করবে যেটি করে স্টার মার্ক করানো আছে তোমরা কিন্তু সেটাই করে ক্লিক করো বাকি কিন্তু ক্লিক করতে হবে না ঠিক আছে আমি স্টেপ টু স্টেপ সম্পূর্ণ ফিল আপ করে দেখাচ্ছি তোমরা কিভাবে আবেদন করবে ভিডিওটি স্কিপ না করে এ টু জেড দেখবেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না সমস্যা হলে আমাদের অবশ্যই কমেন্ট করে তোমরা কিন্তু জানাবেন আমি যেটি করে ক্লিক করতেছি আপনারা ওটাই কিন্তু তোমাদের কিন্তু ক্লিক করবেন তারপরেই তোমরা কিন্তু আবেদন করতে পারো এখানে আমি যে 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 যেটি করে সিলেক্ট করতেছি তোমরা কিন্তু ওইভাবে সম্পূর্ণ স্টেপ কিন্তু সিলেক্ট করে যাবে ঠিক আছে ভালো করে দেখে নেবে তোমাদের সেন্টারগুলো কোথায় পরীক্ষা কোথায় কী সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এখানে আছে তোমরা দেখে নেবে ক্লিয়ারভাবে তারপরে তোমরা কিন্তু আবেদন করবে ক্লিয়ার এ টু জেড কিন্তু এখানে দেখানো হচ্ছে তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও এখানে তোমার একটা প্রুফ তোমাদের কিন্তু দিতে হবে যে কোনো একটা প্রুফ তোমাদের কিন্তু এখানে অবশ্যই দিতে হবে ঠিক আছে প্যান কার্ড আধার কার্ড অ্যাবুলেন্সেস ভোটার কার্ড যেটা দিবে সে নাম্বারটাকে তোমাদের কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে দশ পরে তোমার নিচে আসবে নিচে আসার পরে এখানে আরও কিছু ফিল আপ রয়েছে সে তোমরা কিন্তু করে নেবে করার পরে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ এখানে তোমাদের সিলেক্ট করতে হবে ঠিক আছে তারপরে তোমাদের মান সিলেক্ট করতে হবে তাও তোমাদের ইয়ার কিন্তু এখানে সিলেক্ট করতে হবে ক্লিয়ারলিভাবে বলে দিচ্ছি তোমরা স্টেপ টু স্টেপ দেখে নাও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আপডেট কিন্তু এখানে তোমাদের আমি দেখাচ্ছি ক্লিয়ারভাবে এবার হচ্ছে বাবার নাম তোমাদের লিখতে হবে আমি এ টু জেড তোমাদের দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ ফর্মটি কিন্তু আমি ফিল আপ করেছি এবার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফর্মটি এ টু জেড ফিল আপ করলাম তারপর নিশে আসলাম ডেট অফ বার্থ দিলাম এবং অ্যাড্রেস দিলাম দেখো এখানে সম্পূর্ণ অ্যাড্রেস তোমার দেবে দেওয়ার পরে কিন্তু তারপরেই নিশে আসবে নিশে আসার পরে কিন্তু সেফ অ্যান্ড নেক্সটে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর কিন্তু নেক্সট স্টেপ চলে আসবে দেখুন আমরা সেফ অ্যান্ড কন্টিনিউতে সেফ দ্যান নেক্সট ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের কিন্তু দ্বিতীয় স্টেপে যেটি রয়েছে সেটি কিন্তু চলে আসে এবার এখানে কিন্তু আমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে সিলেক্ট করতে হবে এবার সম্পূর্ণ স্টেপ এখানে দেখো চলে আসে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিওটি স্কিপ না করে মনত সহ কিন্তু দেখে নেবে এবার এখানে আমাদের কোয়ালিফিকেশান প্রথমে এখানে দেখো এক্সাম পাস্ট তোমাদের তো অবশ্যই গ্রাজুয়েশান কমপ্লিট লাগবে ঠিক আছে তাহলে তোমরা আবেদন করতে পারবে এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরেই দেখো এখানে সম্পূর্ণ রয়েছে আর্টসে করছো না পার্টসে করছো সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে করার পরে এখানে তোমাদের পাস্ট ক্লিক করতে হবে এবং এখানে কোন কলেজ থেকে করছো সেটা সেটা তোমাদের লিখতে হবে পার্সেন্টেজ লিখতে হবে এবং ইয়ার সব কিন্তু আমি সম্পূর্ণ লেখে তোমাদের দেখুন সম্পূর্ণ লেখা হয়ে গেছে কত সালে পাশ করছি কত পার্সেন্টেজ সম্পূর্ণ তোমাদের দিতে হবে দরপরে নিচে আসবে নিচে আসার পরে তোমাদের কিন্তু এখানে একটু অপশান রয়েছে দেখো এখানে ল্যাঙ্গুয়েজ তোমাকে কিন্তু সম্পূর্ণ কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদের কিন্তু নেক্সট স্টেপে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে দেখুন তারপরে নেক্সট আমাদের আরেকটি পেজ আসবে এখানে পেজটি দেখো চলে আসছে এবারে এবার তোমরা এখানে সম্পূর্ণ মানে আপডেট তোমরা কিন্তু দেখতে পারবে একটার পর একটা যে অবশ্যই তোমার ফর্মটি সম্পূর্ণ দেখে নিতে হবে দেখে নেওয়ার পরেই তোমরা নিচে আসবে নিচে আসার পরেই তোমরা এখানে দেখতে পাচ্ছো নিচে একদম আসতেছি নিশেই আসার পরেই তোমরা কিন্তু এখানে আইএড্রিতে ক্লিক করতে হবে আইএি ক্লিক করার পরে বাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে সেটা তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে সম্পূর্ণ ডকুমেন্টস ক্লিক করার পরে যদি আমরা না করি না করি আমি দেখতেছি একবার ঠিক আছে না করে আমরা কিন্তু কনফার্মে ক্লিক করলাম করার পরে এখানে কমপ্লিট এডিশনে ক্লিক করলাম দেখ কী দেখাচ্ছে এখানে ওকে করলাম ওকে করার পরে দেখি আমাদের সামনে কি অপশান আসে ঠিক আছে কোনো অপশান আসেনি তোমরা কিন্তু বাকি এই যে ক্লিক মার্ক তোমাদের কিন্তু করতে হবে করার পরে তোমাদের কিন্তু কনফার্ম করে এখানে ক্লিক করতে হবে যদি কোনো অপশান না আসে তাহলে ওয়েট করতে হবে এবার দেখি কী আসে এখানে সর্বপ্রথম এখানে ফটোর এখানে কিন্তু তোমাদের কনফার্ম করতে হবে এখানে কিন্তু কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পরেই ডাইরেক্ট নিশে আসতে হবে আশা পরে এখানে কম্পিউটার অপশান রয়েছে কম্পিউটারে ক্লিক করলে তোমাদের কিন্তু ওকে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পরে বলছে আর ইউ ইউর শিওর টু কনফার্ম মানে কন্টিনিউ তোমরা কিন্তু কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করলে নতুন কিন্তু আরেকটি স্টেপে আমাদের পৌঁছাবে ক্লিয়ারভাবে বলতেছি তোমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখো আমাদের কিন্তু নতুন স্টেপ চলে আসছে ক্লিয়ারভাবে বলে দিচ্ছি দেখো আমাদের ওয়ান টু থ্রি ফোর কমপ্লিট এবার কিন্তু আমরা পাঁচ নম্বরে চলে আসছি তারপর আমাদের পেমেন্ট ঠিক আছে এখানে তো জানোই কীভাবে পেমেন্ট কাটতে হয় সেটা আমি দেখাচ্ছি এ টু জেড তো এবার এখানে সম্পূর্ণ দু তোমাদের থাম আপলোড করতে হবে ঠিক আছে তারপরে তোমার যে ডিক্লেশান রয়েছে সেটাকে তোমাদের এখানে আপলোড করতে হবে করার পরেই তোমরা কিন্তু নেক্সট স্টেপ পেমেন্ট আসবে যারা পেমেন্ট কাটবে যাদের এখানে আপনারা অবশ্যই নোটিশ দেখেছেন কাদের পেমেন্ট কাটবে কাদের কাটবে না এটি আপলোড করার পরেই তোমাদের কিন্তু নেক্সট স্টেপ সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করার পরে তোমাদের কিন্তু পেমেন্ট অপশান আসবে যাদের পেমেন্ট কাটবে তাদের পেমেন্ট কাটতে হবে যাদের কাটবে না তাদের কিন্তু ডাইরেক্ট কিন্তু পিন অপশান আসবে ঠিক আছে তারা ডাইরেক্ট পিন আউট করে নিয়ে ফর্মটি রেখে দেবে ক্লিয়ারভাবে বলতেছি তোমরা এই বাকি গাছটি কিন্তু তোমরা কিন্তু করে নেবে